বিআইডি রিমান্ড নিয়ে কড়া কলকাতা হাইকোর্ট কড়া নির্দেশ গতকাল দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হাওড়া লিলুয়ায় বিআইডি নির্মাণ ভাঙার নির্দেশ, 7 দিনের মধ্যে ভাঙতে হবে সেই বিআইডি নির্মাণ, এবং আজকেই বেলা 11টা থেকে শুরু করতে হবে সেই ভাঙার কাজ, এমনটাই নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একটাও বিআইডি নির্মাণ থাকবে না, আমার বাড়িও যদি বিআইডি হয় তাহলে সেটাও ভাঙতে হবে, পর্যবেক্ষণ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আমরা এই নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রণজিৎ। রণজিৎ, যে বিআইডি নির্মাণ ভাঙার কথা বলেছেন লিলুয়ায়, এর আগেও কিন্তু এই বিআইডি নির্মাণ ভাঙতে যাওয়া হয়েছিল কিন্তু তখন বাধা দেওয়া হয়েছিল, এ বিষয়ে একটু যদি বিস্তারিত জানাও। কবিতা, প্রথমেই বলে রাখি, লিলুয়ায় একটি বিআইনি নির্মাণ ছিল যেখানে দুটি মামলাও চলছিল দীর্ঘ সময়, এবং পার্থ ঘোষ, তিনি এই বাড়ির বা মালিক বা প্রমোটার, তিনি এই তিনি কি তার সঙ্গে এই মামলা চলে, এবং সেক্ষেত্রে হাইকোর্টের যেটা নির্দেশ ছিল যে এই নির্মাণ সেটা কিন্তু ভেঙে ফেলতে হবে, এবং সেই নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট, এবং নির্দেশ কার্যকরী করেন সেটা বালি পৌরসভা। ফের কলকাতা কার্যকরী করার পরেও কিন্তু বালি পুরসভা সেই কাজ করেনি, এরপর পুনরায় কিন্তু আবার অভিজিৎ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আবেদন করেন মামলাকারী সন্ধ্যা ঘোষ, এবং সেই মামলার পরে গতকাল তিনি কিন্তু বলেন যে মামলাকারী যখন মামলা করেন পুনরায় এবং সেই কার্যকরী করা হয় না হাইকোর্টের নির্দেশ, এমতো অবস্থায় সশরীরে কিন্তু পার্থ ঘোষকে কোর্টে থাকবার জন্য তিনি বলেন, এবং তারপরে তিনি পরিষ্কার যেটা জানিয়েছেন যে আজকে 11টার পর মধ্যে কিন্তু সেই নির্মাণ ভাঙা শুরু করতে হবে, এবং 7 দিন সময় দেওয়া হয়েছে সেই নির্মাণ সম্পূর্ণ ভেঙে ফেলতে, এবং সেক্ষেত্রে বলা যেতে পারে যে সন্ধ্যা ঘোষ কিন্তু প্রথমেও তিনি আবেদন করেছিলেন এবং কোর্ট নির্দেশ দিয়েছিল যে এই নির্মাণ ভেঙে ফেলার জন্য, কিন্তু বালি পুরসভা বা লিলুয়া থানা কেন যেটা ভাঙিনি সেটা নিয়ে কিন্তু প্রশ্ন ওঠে, এবং পুনরায় যে আবেদনকারী তিনি কিন্তু আবারও তিনি যান এবং হাইকোর্টে, এবং তারপরেই কিন্তু হাইকোর্টে গতকাল তিনি নির্দেশ দেন অভিজিৎ মান্তা, তিনি কিন্তু পরিষ্কার বিচারপতি, তিনি কিন্তু পরিষ্কার বলেছেন যে গতকাল কিন্তু সশরীরও তাকে থাকতে বলা হয়েছিল, এবং কোথা থেকে থাকবে বা কিভাবে থাকবে সেটা কিন্তু তারা জানেন না, তিনি পরিষ্কার বলেছেন সশরীরে থাকতে হবে এবং পুলিশকে কিন্তু তার দায়িত্ব নিতে হবে। শুধু তাই নয়, তিনি কিন্তু পুলিশের তিনিও ভর্সনা করেন, তিনি পরিষ্কার বলেন যে পুলিশ ডেভেলপারের কাজ করছে তাই পুলিশ এই নির্মাণ ভাঙছে না, এবং পাশাপাশি বালি পুরসভাকে যে নির্দেশ দেওয়া হয়েছিল তারা কেন সেটা ভাঙেনি, সেক্ষেত্রে আজকে 11টা থেকে সেই নির্মাণ ভাঙার নির্দেশ দেন, এবং তিনি পরিষ্কার বানিয়েছেন যে এই নির্মাণ ভাঙতে যারা বাধা দেবেন তাদের পুলিশ তাদের কিন্তু তাদের আটক করবে বা পুলিশের প্রশাসনের দায়িত্ব তারা পালন করবেন, এবং শুধু তাই নয় 7 দিনের মধ্যে এই প্রমোটার বা এই যে নির্মাণ সেটা কিন্তু সম্পূর্ণ ভেঙে ফেলতে হবে, এবং সেটা টাইম দিয়ে দিচ্ছে আজ 11টা থেকে সেই নির্মাণ কিন্তু ভাঙতে হবে। সেই মোতাবেক কোনো প্রস্তুতি কি চোখে পড়ছে? দেখো ববিতা, কোর্টের নির্দেশ কিন্তু গতকাল কিন্তু দেওয়ার পরেই কিন্তু লিলুয়া থানাকে সেটা দেওয়া হয়েছে, এবং লিলুয়া থানার পক্ষ থেকে কিন্তু যারা আবাসিক বা আবাসনে যারা রয়েছে তাদের কিন্তু ইতিমধ্যে বলে দেওয়া হয়েছে, গতকালই তাদের জানিয়ে দেওয়া হয়েছে তাদের ঘর আছে 11টার মধ্যে তাদের ছেড়ে দিতে, এবং তারপরেই কিন্তু এই বাড়ি নির্মাণ কাজ যেক্ষেত্রে কোর্টের হাইকোর্টের নির্দেশ রয়েছে এবং সেই নির্দেশ অনুযায়ী 11টা থেকে ভাঙা হবে, এবং সেক্ষেত্রে কিন্তু তাদের সেভাবেই প্রস্তুতি নিতে বলা হয়েছে যারা আবাসিক রয়েছে বা যা ওই ফ্ল্যাটের মধ্যে যারা এখনো পর্যন্ত রয়েছেন তাদের কিন্তু পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে যে তাদের তড়িঘড়ি বেরিয়ে যেতে হবে, এবং 11টার মধ্যে কিন্তু সেই যে নির্মাণ সেটা কিন্তু ভাঙার কাজ চলবে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য, কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রণজিতের সঙ্গে, এবং তা থেকে আপনারা বিস্তারিত শুনলেন।